পাওনা 300 টাকা না দেওয়াকে কেন্দ্র করে গোপাল নম নামের এক যুবককে পিটিয়ে আহত করলো দুই যুবক। ঘটনাটি ঘটে আগরতলার ইচা বাজার এলাকায়। অভিজিৎ দেব ও বাপি দাশগুপ্ত নামের দুই যুবক গোপালকে বেধরক মারধর করে রেল লাইনে ফেলে চলে যায় বলে অভিযোগ। যদি সে সময় রেল আসতো তাহলে গোপালের মৃত্যু নিশ্চিত ছিল বলে অভিমত গোপালের পরিবারের লোকেদের। বর্তমানে আহত গোপাল নমর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। আমরা তো দেখছি না, আমরা বড় আসলাম, এরপরে রেলের গেট মেনে আইসে ডাক্তারছে মাসিমনি দেখেন গোপালদারে ফালাইয়া মাইরাই রেল রেল স্টেশনও ফালাই রাখছে। কে মারছে? হ্যাঁ, কে মারছে? কে মারছে এটা তানি কোচেন। আমরা গেছি, গিয়া দেখি তো আমরা তো মনে হচ্ছি মরা হই। আপনারা গিয়া কি অবস্থা পাইছেন? ছেলে আমরা গিয়া দেখি উগুতিয়ে পড়ে রয়েছে, এখন রেলটা গেলে হ্যাঁ রূপ রেতে গেল এমন ভাবে মাইরা রেল হতে ফালাইছি ঠিকই যেমন রেলে হেরে পিসা মার কি দিয়ে মারধর করা হয়েছে? মাথাতে কি দিয়ে মারছে ইতা কোথা তো মানে আমরা গিয়ে দেখি একদম মরা। হসপিটাল আনছি, এই ও তাড়াতাড়ি করে হসপিটাল আনছি। হসপিটালে তো হ্যাঁ রুষ নাই, রুষ হইতে কোনো 3টা 4টা সময়। ছেলের নাম কি? বয়স কত? তো 28 বছর।